আপনারা এনেকে এখানে এনেছেন কেন? মানে এখানে নিয়ে আসবো না তো কোথায় নিয়ে যাব? এখানে তো ওনাকে এখন অ্যাডমিট করা সম্ভব না, আপনারা ওনাকে অন্য কোথাও নিয়ে যান। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আপনার এসব কথা বলার মানেটা কি? অবরু অবরু শান্ত হন, দাঁড়া আমি দেখছি। শুনুন সিস্টার, আপনি বলুন ডক্টর কোথায়? এত রাতে হাউস স্টাফ ছাড়া তো এখানে কেউ নেই স্যার। মানে সিস্টার, আমার ওয়াইফকে বাঁচান প্লিজ, আমার ওয়াইফকে বাঁচান প্লিজ। সরি, এই সময় আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। কি বলছেন কি আপনি? পেশেন্টের অবস্থা দেখেছেন? সেই জন্য তো বলছি স্যার, আর সময় নষ্ট না করে। দেখুন, আমি আপনার এখানে ফ্রি অ্যাডভাইস নিতে আসিনি, আমরা এখানে এসেছি একজন পেশেন্টকে এমার্জেন্সি ওয়ার্ডে। আপনি বলছেন এখানে ডক্টর নেই? আপনি জানেন আমি আপনাদের কি করতে পারি? আপনি একটু শান্ত হন স্যার। আমি সার্থকী চৌধুরী বলছি, যেখান থেকে হোক যেভাবে হোক ডক্টর নিয়ে আসুন। শুনুন, পেশেন্টকে আপনারা বান কেবিনে নিয়ে আসুন, আমি দেখছি। আমি ফর্মালিটিসগুলো দেখে নিচ্ছি, তুই সামলা। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ঘটনাটা ঘটলো কিভাবে? কিভাবে ঝিলমিল কার ষড়যন্ত্রে এরকম একটা ফাঁদে পা দিল? বুঝতে পারছো না বাবা, এই সব কিছু ঘটিয়েছে মিস্টার অরুণেশ চ্যাটার্জি। বলি কি বলছে? অরূপ, অরূপ, মা মা কেমন আছে? বাবা, আসলে এই ঘটনাটায় রাঙামা খুব শক পেয়েছেন। এখন অবস্থা খুব একটা সুবিধের নয়, আমি একটা ইঞ্জেকশন দিয়ে এসেছি, আপাতত ঘুমোচ্ছেন। তো ওখানে কেউ, মানে ননি ননি ওখানে আছে তো নাকি? হ্যাঁ 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 বাবা, ননিদি আছে, কোনো দরকার পড়লে আপনাদের নিশ্চয়ই জানাবে। আমি একবার নার্সিং হোম যাচ্ছি, এত রাতে ডক্টর পাওয়া খুব মুশকিল হবে, আমি গিয়ে দেখছি কোনো ব্যবস্থা করা যায় কি। প্লিজ প্লিজ প্লিজ। অরূপ, প্লিজ অরূপ, প্লিজ আমাদের বৌমনিকে আমাদের কাছে ফিরিয়ে দাও, প্লিজ রিকোয়েস্টিং। ডক্টর পাওয়া গেল না।